সর্বনিম্ন মজুরি ২০,০০০ টাকা করা সহ ১০ দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন নৌযান শ্রমিকরা। কর্মবিরতির দ্বিতীয় দিন সোমবার রাজধানীর বিজয়নগর শ্রমভবনে সরকার, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। দফায় দফায় বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে ও মালিকপক্ষের সাথে সমঝোতার প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন নৌযান শ্রমিক নেতারা। শ্রমিকদের দাবিগুলো আগামী এক মাসের মধ্যে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় নৌশ্রমিকরা। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়ায় চট্টগ্রাম ও মংলা বন্দরের বহির্নোঙরে অপেক্ষমান জাহাজ পণ্য ওঠানামার কাজ শুরু হবে মঙ্গলবার। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতিটি জাহাজের জন্য বিলম্ব ফি গুনতে হবে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে পণ্যের বাজারে। বহির্নোঙরে অলরেডি ৩৫ থেকে ৩৬টা জাহাজ এখন ওয়েট করছে, যে অনেকগুলো পণ্য আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিও আটকা পড়ে কর্মবিরতির কারণে। পায়রা বন্দরের জন্য কয়লাবাহী বেশ কিছু জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এবং কয়লা ভিত্তিক, যেমন পায়রাতে দেখেছি যে পায়রাতে অলরেডি ১৬টা লাইটার বসে আছে, কয়লা খালাস করতে পারছে না। তো তার কারণে এই যে যে কয়লার যে স্বল্পতা, এই কারণে তো বিদ্যুতের জন্য একটা হুমকি সম্মুখীন হয়ে যেতে পারে। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করায় ঢাকার সদরঘাট থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলায় দূরপাল্লার লঞ্চ চলাচলও শুরু হয়েছে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।